সম্মানিত ভিউয়ার্স, আলসিরাত ট্রাস্ট ইউকের পক্ষ থেকে মুজাম্মদ সেলিনা বেগমরে একটা সেলাই মেশিন দেবো। এই যে আমরা তাইনোর বাড়ি যাইলাম, দেখার লাগে ও তার বাড়ির রাস্তা আইসি আমরা, ও তার গড় তাইনোর আমরা যাইলাম, দেখি গিয়া তাইন কিতা করা। আর ও তাইনোর গড় খুব গরিব একবারে, বাঙ্গা বাঙ্গা গড় একবারে, মানে খুব ভালো একটা জায়গার মাঝে দেবো। হয়েছে আমরা এলাকাবাসী খুব খুশি, বা যারা পাইছেন এরও মনে হয় আশা করি খুশি, বা ও তার গড় একবারে খুব গরিব মানুষ একবারে গর। ও তাইন দেখলাম ও মেশিন দেবো হয়েছে আলসিরাত ট্রাস্ট ইউকের পক্ষ থাকি। ও সেদিন বন্ধ আচ্ছা, তুমি একদম মেশিন একটা পাইয়া খুশি নেই? ধন্যবাদ, খুব বেশি খুশি হয়েছি আপনারা আমার একটা মেশিন দিয়েছেন। আমি গরিব মানুষ, মেশিন খাস শিখছি 4 বছর হয়েছে, কিন্তু কোনো মেশিন হইতে পারার মতো দিন ধরে। কিন্তু আমার আফিস ভাইয়ে বিশ্বনাথ আপনাদের হওয়ায় মেশিনটা দিছেন, আমি অনেক খুশি হয়েছি। আপনারা আমার লাগে দোয়া করুন, যে আর আমি আপনার লাগে নমাজ পড়া দোয়া করুন যে আপনারা মেশিন দিছেন। ওই দৌকা এর অবস্থা, গড় দরজা ভাঙ্গা একবারে, খুব ভাঙ্গা গড় একবারে, এটা খুব গজব অবস্থা। বুঝলেন, ইলা ইল্লা লাগার মানুষের আসলে হেল্প করাটা খুবই দরকার, বা এরা হেল্প করলে মনে করলে আপনার সাহায্য লাগে, যে আসলে ঠিক মতো যারা সাহায্য পাওয়ার কথা এরা সাহায্য পায় কি ধরনের জায়গা, তাইলে এরা তো কেউ খেয়াল করে না। তো যারা খেয়াল করছেন আসলে তারা অসংখ্য ধন্যবাদ, তারা যে ওলা তুকাই তুকাই এনিয়া দিরা, এরা পাওয়াটা খুব জরুরি। একবারে গড়টার দেখার নিয়ে অবস্থা, সব টি টি নিতে এমন কোনো টিন বালা নাই, সব ভাঙ্গাই থাকে। তো এই নর্গেস থেকে এখানে এই নর্গেস থেকে এখান ভাঙ্গিয়ে আনো তুকাইলেন নিয়ে ইয়ে করছেন। ওই সৌকা ও গড়ও কিন্তু তারা ঘুমায় ওই দহুকা গড় বিছনা, কিন্তু ওই দহুকা খান্দার টিনের অবস্থাটা খুব খারাপ একবারে। আর ওইল তারা রান্দার গড়, ইচ্ছা সব বাই দুইটা বাতাসটা তার ওটা হামায়, মানে এরা টান টাউনটা লাগে না কি আল্লাহ আল্লাহ আল্লাহ। আচ্ছা ধন্যবাদ আপনারা।